পাক যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই পেয়ারে হাবিবের শানে, কেউ বা ওলি আল্লাহর প্রেমে, কেউ বা যার যার মুর্শিদের শানে। আমার ভাই একটি গান করলেন, ওই আয়নাতে রূপ দেখিতে আসে কে রাজ বায়না, এনা আমাকে যখন বায়না করছে তখন তো আমার ইউজ কাকে কিছু টাকা পয়সা পাঠাইছে। হ্যাঁ, কিন্তু ওই আয়নাতে রূপ দেখিতে আসে কানের বায়না, এই বায়নাটা আসে কানরা কত টাকা দিব না কি দিব, এটা একটু আমাকে জানলে ভালো হইব না? গানটা তো অনেকদিন ধরেই শুনি, ভালো লাগে, আমিও গাই। তবে মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ, দর্পণ মানে আয়না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওই আয়নার কাছে মানুষ যায় না ততক্ষণ পর্যন্ত তার নিজেকে দেখা হয় না। তাই নিজেকে দেখমুও জামুও, কিন্তু বায়নাটা কত দিতে হবে এটা একটু বোঝার দরকার আছে না? যারা যায় নাই তারাও যায় না, নিল যে এত টাকা বায়না নিয়ে যাওয়ার লাগবো, ভাই খারাপ লাগলো আজকে বাইরে পাইছি। আবার ভাই কইতেছে এইটাই হইতে পারে জীবনের শেষ দিন, এই কথাটার মধ্যে এক চুল কোনো সন্দেহ নাই। ওইদিকে লক্ষ্য করে আপনারা যদি আজকে গানটা শুনেন, গান শুনে আনন্দ পাবেন, দরবারের প্রতি লক্ষ্য রেখে একটি গান থাকবে। এখানে যারা আসছি আমরা প্রত্যেকেরই একজন করে মনের মানুষ আছে, আছে কি না? যারা আমার মতো যুবক হতে পারে তাদের মনের মানুষ কোনো সুন্দরী মেয়ে মানুষ, আবার এক শ্রেণীর মানুষ আছে সে যুবকও হতে পারে, বৃদ্ধাও হতে পারে, মিডিয়ামও হতে পারে, তাদের মনের মানুষ ঘরের বাবা এবং মা, ঠিক কিনা বাবা? আর এক শ্রেণীর আছে, হাদিসের মধ্যে আসছে, মতু ক্যাবলা আন্তা মৌত, মৃত্যুর আগে কোন ওলি আল্লাহর কদমে গিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো, যেই মৃত্যুটাকে বলে জিন্দা মরা, বায়াত গ্রহণ করো। যারা ওলি আল্লাহর কদমে গিয়েছে তাদের মনের মানুষ যার যার মুর্শিদ। আর পৃথিবীতে যত ওলি আউলিয়া গাউস কুতুব আম্বিয়া সাহাবা একরাম তাবেইন তাবে তাবেইন উচ্চ পর্যায়ের যত নবী রাসূল, সকলের মনের মানুষ হলো একজন, সে আমার আল্লাহ। সেই মনের মানুষকে কেউ চায় কেউ চায় না, যারা চায় তারা পায়, আর যারা পায় তাদের কাছ থেকে মনের মানুষ দূরে গেলে আর ভালো লাগে না। সেখান থেকে আমি এই গানটি করব, তারপরে আমাদেরকে যেভাবে আদেশ করা হয় ওইভাবেই গান করার চেষ্টা করব, দয়াল সাধু চানকে স্মরণ করে আমার এই গান। সাধু চাউলিয়া ওরে আমার আর কিছু লাগে না ভালো, দয়াল চান তুমি ছাড়া আর কিছু লাগে না ভালো, দয়াল চান তুমি ছাড়া আমার আর কিছু লাগে না ভালো, সাধু চান তুমি ছাড়া আমি দয়াল আমি মুর্শিদে আমি বাজানের পীরিতের মরা, আর যাই নাকি করবি তোরা তরিকার ভাই শুই নাকি করবি তোরা, সাধু চান্দের পীরিতের মরা আমার আর কিছু লাগে না ভালো, দয়াল চান তুমি ছাড়া আর কিছু লাগে না ভালো, দয়াল চান তুমি ছাড়া আমি দয়ালের তোর মরা, তুমি যাই না কি করবি তোরা রে সেই না কি করবি তোরা, আমি দয়ালের তীরি তোর মরা, দয়াল আমি ওই রূপ যখন দেখলাম নয়নে
সাধু চান ওই রূপ যখন নয়নে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে বৈরা কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে বৈরা দয়াল সাধু চন আমি কেমন ছিলাম কেমন হইলাম কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে বৈরা আমি দয়াল আমি মুর্শিদে বাবা ভান্ডারির পীড়িতের মরা আমি মুর্শিদের পীড়িতের মরা কি ভাই আর কি তুমি সারা সাধু চান কি যেন কি করলো আমারে হাসিনামা দিবানিশি তোমার ওই রূপ ভাসে নয়নে কি যেন কি সর্বহারা আমি দয়াল আমি মুর্শিদের সাধু ফকিরের পীড়িতের যাই নাকি করবি তোরা তরিকার ভাই শুই নাকি করবি তোরা আমি দয়ালের পীড়িতের আমার আর কি পইরা তোমার ওই পীড়িতের ফাঁদে ওরে আমি কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে দরদি পইরা তোমার দয়াল কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে আমি আমি দয়াল আমি মুর্শিদের আমি পাগলের পীড়িতের মরা আর যাই নাকি করবি তোরা ভাই শুই নাকি করবি তোরা সাধু ফকিরের পীড়িতের মরা কালে তুমি ছাড়া ভক্তদের আর যাইবার জাগা নাই জাগা নাই ওরে আমা দয়াল তোমার চরণ তলে দিও একটু ঠাই দরদি তুমি ছাড়া জাগা
ঠাই সরকার আমায়েদের আর কেহ নাই মান্নান চান তুমি ছাড়া চন্দের পীড়িতের মরা রজব চন্দের পীড়িতের মরা সাধু ফকিরের পীড়িতের মরা আমি আমার দয়াল চন্দের।